পিডি স্মার্ট ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমটিএস পরীক্ষার জন্য 12টি চিঠির তালিকা নিয়ে আলোচনা করব। এর আগে আরও দুটো চিঠির ফরম্যাট আমি জানিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নিন, খুব কাজে লাগবে। 12টি খুব গুরুত্বপূর্ণ চিঠির তালিকাগুলি হলো এই রকম। স্বচ্ছ ভারত প্রকল্পের প্রকল্প গ্রহণের জন্য সাধুবাদ জানিয়ে ভারত সরকার সরকারের পরিবেশ মন্ত্রণালয়কে একটি চিঠি, খুব ইম্পর্ট্যান্ট চিঠিটি। 2 নম্বর হচ্ছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য পৌরসভাকে একটি চিঠি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, ম্যালেরিয়া রোগের জন্য আরেকটি চিঠি করতে হবে, সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগ সচেতনতা বৃদ্ধির জন্য সংবাদ সম্পাদককে চিঠি। তাহলে একটি হচ্ছে গিয়ে পৌরসভাকে, আরেকটি হচ্ছে সম্পাদককে চিঠি লিখতে হবে। তোমার এলাকায় বায়ু দূষণের জন্য সংবাদ সম্পাদককে একটি চিঠি, এটাও খুব ভালো ইম্পর্ট্যান্ট। কারণ আমরা জানি না, এমটিএসে কিন্তু সমস্ত রকমের প্রশ্নই কিন্তু চলে আসে, কোনটি আসবে তার ঠিক নেই। তবে খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কিছু আমি তালিকা এখানে দিয়েছি। জিএসটির প্রতি তোমার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ডিপেন্ড করে, কারেন্ট টপিকের উপর ডিপেন্ড করে এটা আসতেই পারে। তারপর হচ্ছে জনধন যোজনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্ক ম্যানেজারকে একটি চিঠি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবং গত বছর 2017 সালে আমাদের দেশে আন্ডার-17 ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, সেটার উদ্দেশ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে আন্ডার-17 ফুটবল বিশ্বকাপের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ডিজিটাল ইন্ডিয়া অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, ডিজিটাল ইন্ডিয়ার অভিজ্ঞতা, এটাও খুব ইম্পর্ট্যান্ট বন্ধুকে চিঠি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রশ্নের মধ্যে যে কটা প্রশ্ন থাক না কেন, তার মধ্যে 2 থেকে 3টি কিন্তু ভারত সরকার দ্বারা নিয়োজিত কিছু যে প্রকল্প সেগুলো থেকে কিন্তু চলে আসবে। যেমন ধরুন, তারপর হচ্ছে উজ্জ্বল ধারার যোজনা, যেটা হচ্ছে আপনার গ্যাস, প্রত্যেক বাড়িতে বাড়িতে যে গ্যাস পৌঁছে দেওয়া, সেটার জন্য উজ্জ্বল ধারা যোজনার শুভেচ্ছা জানিয়ে পিএমওকে চিঠি। 10 নম্বর হচ্ছে নোটবন্দি নিয়ে তোমার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। 11 নম্বর হচ্ছে বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সমস্যা নিয়ে প্রধান শিক্ষককে চিঠি লেখা, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবং 12, তোমার এলাকায় হাই রোডে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ জানিয়ে পুলিশ কর্তাকে চিঠি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। কারণ পুলিশের ওপর ডিপেন্ড করে একটা কিন্তু প্রশ্ন আপনার আসবেই পুলিশের কাছে, এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, বা এরকম আসবে যে আপনার এলাকা, আপনার যে কোনো ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, সেখানে প্রচুর পরিমাণে লোক হবে, সেই জন্য আপনার প্রচুর পরিমাণে পুলিশের প্রয়োজন নিরীক্ষণের জন্য। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসবে। এখন আমরা একটা চিঠি জেনে নেব, যেখানে জানতে চাওয়া হয়েছে যে পুলিশ কর্তাকে চিঠি পাঠাতে হবে যে আপনার এলাকাতে যে ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, সেখানে পুলিশ নিয়োগের জন্য। দেখুন কীভাবে লিখবেন, পরীক্ষা ভবন 12/A রোড পশ্চিমবঙ্গ 712345। আমি আগেই বলেছিলাম যে যদি ফর্ম আপনার তথ্য যদি বলে দেওয়া থাকে, ঠিকানা বলে দেওয়া থাকে, তবে সেটা লিখবেন, না থাকলে আপনাকে নিজেকে বানিয়ে নিতে হবে, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটি লাইন ফাঁকা দেব, দিয়ে লিখবো 28 জানুয়ারি 2018। জানুয়ারি লেখার পরে কিন্তু এখানে একটা কমা দিতে হবে, 28 জানুয়ারি 2018, এখানে কিন্তু একসঙ্গে 2018 লিখবেন না। আমি এখানে লিখে দিয়েছি আপনারা বছর পরিমাণে, যাতে ভুলটা না হয়, তার জন্য এখানে 28, এখানে কিন্তু সালটা লিখবেন না, সালটা লিখবেন কিন্তু পরের যে খপটা আছে সেখানে। দিয়ে আবার একটি লাইন ফাঁকা দেবেন, দিয়ে এবার আপনারা লিখবেন মাননীয়। মাননীয় লেখার পর কিন্তু কোনো রকম কমা দেবেন না, দিয়ে লিখবেন ভারপ্রাপ্ত পুলিশ কর্তা কাল থানা 50 কাল রোড পশ্চিমবঙ্গ 712345। এখানে 5-4 লিখেছি, 5-4। আমরা দেখুন এখানে কিন্তু 4-5 লিখেছি, এখানে দেখুন 4-5 লিখেছি কিন্তু। হ্যাঁ, এখানে আপনি একও দিতে পারেন, আবার না আলাদা দিলেও অসুবিধা নেই। এবার আপনি এখানে একটা লাইন স্টেপ ফাঁকা দেবেন, আবার দিয়ে লিখবেন বিষয় পুলিশ নিয়োগ অনুরোধ, পুলিশ নিয়োগের অনুরোধ, ঠিক আছে। দিয়ে বিষয় লেখার পর আবার একটি লাইন ফাঁকা দেবেন, দিয়ে লিখবেন মহাশয়, এখানেও কিন্তু কোনো রকম কমা দেবেন না। আমি এখনও পর্যন্ত যা যা কিছু করেছি সবগুলো কিন্তু কোনো জায়গাতেই কিন্তু আমরা কিন্তু কমা দিইনি, শুধুমাত্র এটা এখানে ছাড়া। দিয়ে আমি আসছি আবার যে মহাশয় লেখার পর, আমি আপনার এলাকার এক অবস্থিত কখগ সংঘ, এখানে কিন্তু মনে রাখবেন কখগ সংঘ লিখতে হবে, কখগ সংঘের সম্পাদক, কখগ কেন, কারণ আমরা নির্দিষ্ট কোনো সংঘের নাম আমরা কিন্তু লিখবো না এখানে। আগামী 5ই ফেব্রুয়ারি সংঘের 50তম বর্ষপূর্তি উপলক্ষে 7 রাত
ব্যাপী, সাত রাত ব্যাপী বিশাল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। একটা স্টেপ, একটা লাইন আমার হয়ে গেল, একটা স্তবক আমার হয়ে গেল, দিয়ে আমরা কী করবো, একটা আবার লাইন ফাঁকা দিয়ে সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করব, লিখব অনুষ্ঠান হবে আমাদের স্থানীয় মঞ্চে এবং লাইব্রেরি পেছনে মাঠ জুড়ে। আমরা বহু সংখ্যক দর্শক আশা করছি, বিশেষ করে 6, 9 এবং 10 ফেব্রুয়ারি। আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছি, মানে আমি বলতে চাইছি, আরেকবার বলছি, এখানে আপনারা লিখে নেবেন বা যদি আপনারা চান যে ছবিটিকে পজ করে আমরা লিখে নিতে পারেন যে 6, 9 এবং 10 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছি, যেহেতু অনুষ্ঠানটি ঘন বসত বাজারে এলাকায়, এই জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে যানবাহন চলাচলে বিঘ্ন হবে বলে আশঙ্কা হচ্ছে। একটা প্যারা শেষ হয়ে গেল, দিয়ে আবার একটা লাইন ফাঁকা দেবেন, দিয়ে লিখবেন আমরা আপনাকে অনুরোধ করব বা অনুরোধ করছি যে আপনি অনুষ্ঠানের দিনগুলি জন্য উপযুক্ত ও প্রয়োজনীয় পুলিশ বাহিনী নিয়োগ করে শান্তি শৃঙ্খলা রক্ষার দায় গ্রহণ করুন, ধন্যবাদ, দিয়ে আবার একটা লাইন ফাঁকা দেবেন, দিয়ে বিনীত কখগ। আপনারা এখানে লিখতে পারেন আপনার বিশ্বস্ত লিখে, দিয়ে কখগ লিখতে পারেন। আমার লেখাটি মোটামুটি 132টি শব্দ লেগেছে, আপনাদেরও যাতে এই 125 থেকে 150টি ওয়ার্ডের মধ্যে আপনাদের লেখাটা যাতে কমপ্লিট হয়, ঠিক আছে। যদি 150-র উপরে আপনি 10% এক্সট্রা লিখতে পারেন, অর্থাৎ 165টি ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে, যখনই 165টি বেশি লিখে ফেলবেন তখন কিন্তু আপনার মাইনাস হওয়া শুরু করবে, আপনার নাম্বারটা মাইনাস হওয়া কিন্তু শুরু করবে। তাই চাইবেন যে সবচেয়ে ভালো হয় 140 থেকে 150-এর মধ্যে লেখাটা, এবং এর থেকে যদি 10-15টা কমও হয় তাও কেন যায় আসে না, কিন্তু এটা লিখতে চেষ্টা করবেন যে 140 থেকে 150, এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা শব্দ হবে আপনার চিঠির জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।